সো হে হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা? সবার কেমন আছো? সবাই আশা করি সকলে অনেক ভালো আছো। তো গাইস, তোমরা তো জানোই ফ্রি ফায়ারের সামুরা বান্ডেল রিটার্ন এসেছিল গত কয়েকদিন আগে, আর আজকে হচ্ছে শেষ ডেট, মানে আজকের থেকে সামুরা বান্ডেল এখান থেকে রিমুভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি এই বান্ডেলটা বের করার জন্য 2200 ডায়মন্ড টপ আপ করে নিলাম। এখন আমরা এই বান্ডেলটা বের করার ট্রাই করবো, দেখবো কতগুলো ডায়মন্ড যায়, আর এই 2200 ডায়মন্ডের মধ্যে বাইর হয় নাকি বাইর হয় না সেটাও আপনারা দেখতে পারবেন। আর তার আগে আমাদের একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখলাম যেখানে এই ট্রিক্সটি অ্যাপ্লাই করে অল্প ডায়মন্ডে কিন্তু সামুরা বান্ডেল বের করে ফেলেছে। তো আমরাও সেই ট্রিক্সটি অ্যাপ্লাই করবো। এর জন্য আমরা সরাসরি ক্যারেক্টার স্কিলে চলে আসবো। আমরা এখান থেকে প্রথমে যে আপনাকে একটা ফ্রি ক্যারেক্টার দেওয়া হয়েছিল একদম শুরুতে, সেই ক্যারেক্টারটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেবো। এরপর আমরা এখান থেকে ব্যাক চলে আসবো, দেন পেড অপশনে চলে আসবো, এটাকে আমরা রেস্টে রাখবো। এরপর গান স্ক্রিনটা আমরা এখান থেকে রিমুভ করে নেবো, ব্যাক স্ক্রিন দেখতে পাচ্ছি এটাকেও আমরা রিমুভ করে নেবো। এরপর আমরা সেটিংসে চলে আসবো, এখান থেকে সেন্ড রিপোর্ট অপশনে ক্লিক করে দেবো। এরপর আমরা এখান থেকে ইভেন্টে ক্লিক করে দেবো। তার আগে আমরা এখান থেকে টপ আপ ইভেন্টগুলো কমপ্লিট করে নিই। কাজ এখানে দেখতে পাচ্ছেন তিনটে অপশন দেওয়া আছে, একটা করে স্পিনে 20 ডায়মন্ড কাটবে, আর 10টা স্পিনে 180 ডায়মন্ড, এবং স্পেশাল স্পিনে 40টা করে ডায়মন্ড কাটবে। ঠিক আছে, তো সর্বপ্রথম আমি এখান থেকে 10টা স্পিন দিয়ে নিচ্ছি। When you could be blowing up just like my cellular, I won't ever let a shawty got me set me up. Only thing I need to know is you'll be wet enough. I'm talking slick back, kick back, gun sipping 40s. You can play not another day with a shawty. Mismatch fits that was way before you know me. তো গাইস দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত কিন্তু আমি 600 ডায়মন্ড খেয়ে ফেলছি, এর মধ্যে শুধু ইমোটটা পাইছি, আর বাকি জাস্ট এই যে এই জিনিসগুলো দিচ্ছে। ইউটিউবার বলে কথা রে ভাই, ব্যান্ডেলটা যদি বের করতে না পারি তাহলে মান সম্মান থাকবে না। তো যত ডায়মন্ডে যাক ব্যান্ডেলটা বের করতে হবে, আর যতক্ষণ পর্যন্ত দিচ্ছে না ততক্ষণ পর্যন্ত স্পিন মারতে থাকবো, দেখি কত দূর পর্যন্ত আটকায়। While I was in a mom, fucking around at your brain now. Ain't tryna tell you what to do, we're tryna play cool. Baby, I am playing by your rules. Everything look better with a view. While I was in a mom, fucking around at your brain now. Ain't tryna tell you what to do, we're tryna play cool. Baby, I am playing by your rules. So guys, দেখতে পাচ্ছ আমরা কিন্তু উড়াতোড়া স্পিন মারলাম, আর আমাদের 2200 ডায়মন্ড শেষ প্রায়। তো আমাকে আবারও ডায়মন্ড টপ আপ করতে হবে, তারপর আবারও স্পিন মারবো। তো অবশ্যই তোমার পুরো ভিডিওটি দেখতে থাকো, তাহলে তোমাদের ধারণা এসে যাবে কত ডায়মন্ডের মধ্যে বান্ডেলটা বের করতে পারে। তো গাইস দেখতে পাচ্ছ আমি কিন্তু আবারও ডায়মন্ড টপ আপ করে নিলাম 2200 ডায়মন্ড। এরপর সেটিংসে যা যা করা লাগে সব কিছু করে নিচ্ছি। এরপর আবারও আমরা স্পিন মারবো, আর এবার আমরা সবগুলো স্পিন আমরা স্পেশাল স্পিন মারবো। ঠিক আছে, তো দেখবো কত ডায়মন্ডের মধ্যে আমরা বের করতে পারি, সব কিছু দেখবো। তো জাস্ট আমরা স্পেশাল স্পিনটাই মারতে থাকবো, দেখি কতগুলো ডায়মন্ড যায়। তো গাইস দেখতে পাচ্ছ আমরা কিন্তু ফাইনালি বান্ডেলটা বের করে ফেললাম, অনেক ভালো লাগতেছে। আর আমাদের কিন্তু এখনও এখানে 1600 ডায়মন্ড আছে। তো তোমরা কিন্তু ধারণা পেয়ে গেছো কত ডায়মন্ডের মধ্যে আমরা বান্ডেলটা বের করে ফেললাম। আর গাইস এই বান্ডেলটা বের করতে কিন্তু আমি প্রায় ফকির হয়ে গেছি। তো গাইস আমরা সামার বান্ডেল বের করে ফেললাম, এখন আমরা এটা ড্রেস আপ করবো, দেখবো আমাদের কেমন লাগে। তো গাইস এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর এখন যদি ভিডিওতে লাইক না করে থাকো লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবা। তো কথা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।